পুরো বাংলাদেশ আতঙ্কিত, তারপরে আমরা আল্লাহর প্রশংসা করছি যে এখন পর্যন্ত আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন। কি নিয়ে আতঙ্কিত আপনারা সকলে জানেন, যে একটি ঘূর্ণিঝড়, যে ঘূর্ণিঝড়টার নাম দেওয়া হয়েছে যে মুখা, আবহাওয়াবিদরা তাকে নিয়ে অনেক গবেষণা করেছেন। এখন এই যে বড় বড় ঘূর্ণিঝড় সিডোর, আইলা অথবা এই ধরনের আক্রমণাত্মক ধ্বংসাত্মক কোনো ঝড়ের বার্তা যদি আবহাওয়া অফিস বা আবহাওয়াবিদ যারা তারা যদি দিয়ে থাকে, একজন মুসলিম হিসাবে এরকম সংকটাপূর্ণ মুহূর্তে আপনার আমার করণীয় কি, এগুলো কেন আসে? দহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন্নাস, যত ধরনের বিপদ দুর্যোগ এগুলো কখনো পরীক্ষার জন্য আল্লাহ দেন, আল্লাহ তাআলা কখনো গজবের জন্য দেন। যখন বিপদ দুর্যোগ এরকম আসবে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতে বলেছেন, এবার আসেন মূল পয়েন্টে। প্রাকৃতিক দুর্যোগ বা বিপর্যয় দেখলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বিচলিত হয়ে পড়তেন। বিচলিত কিসের জন্য? বিচলিত কিসের জন্য? এই কারণে হতেন যে আল্লাহ কি আমাদের উপরে কোনো কারণে রাগ করেছেন, তার জন্য তিনি বেশি বেশি ইস্তেগফার করতেন, সাহাবিদেরকে তার করার নির্দেশ দিতেন, মসজিদে চলে যেতেন, নফল নামাজ পড়তেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটাও পড়তেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্যোগ কালে করণীয় যে সমস্ত কথা বলেছেন, দেখেন বুখারী শরীফের একটি হাদিস রয়েছে, সেটি হচ্ছে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করা, তার কাছে নিরাপত্তার জন্য দোয়া করা, মহান আল্লাহকে স্মরণ করা, ক্ষমা প্রার্থনা করা। আল্লাহর হাবিব বলেছেন দ্রুততার সঙ্গে মহান আল্লাহর জিকির করো এবং তার কাছে তওবা করো। তার মানে সাইক্লোন ঝড় যখন আসবে, যখন দেখছেন ঝড়টা শুরু হচ্ছে, আল্লাহ আল্লাহ অথবা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আপনি এই বাক্যগুলো উচ্চারণ করবেন যখন ঝড় আসবে, সাইক্লোন আসবে, এবং কোরআন তেলাওয়াত করতেন, দোয়া দুরুদ পাঠ করতেন, তাওবা ইস্তেগফার করবেন। তাওবা ইস্তেগফার বলতে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই শব্দগুলো উচ্চারণ করবেন, বাক্যগুলো উচ্চারণ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই বাক্যগুলো উচ্চারণ করবেন, পাল্লা আজানের শব্দগুলো উচ্চারণ করবেন, আজান দিবেন ইনশাআল্লাহ যেখানে ঝড় শুরু হবে। জোরে বাতাস প্রবাহিত হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া আউযু বিকা মিন শাররিহা, আপনারা এই দোয়াটি করবেন, হে আল্লাহ আমি আপনার কাছে এর কল্যাণটাই কামনা করি এবং আপনার কাছে এর অনিষ্ট থেকে আশ্রয় চাই, ঝড় বাতাস অকল্যাণ যেন আপনার না করে জন্য দোয়া করবেন। তারপরে আরেকটি দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে পাওয়া যায়, যখন মেঘের গর্জন বা ঝড় বাতাস যখন শুনতেন, সুবহানাল্লাযী ইউসাববিহুর রাদু বিহামদিহি ওয়াল মালায়েকাতু মিন খাইফাতি, এটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। এবং আরেকটি দোয়া আপনারা বেশি বেশি করবেন, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাযাবিক ওয়া লা তুহলিকনা বিআযাবিক ওয়া আফিনা ক্বাবলা যালিক, এটা আপনারা বেশি বেশি পড়বেন। আর ঝড় বাতাস থেকে বাঁচতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাসম্মত যে দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ও খায়রা মা ফিহা ও খায়রা মা উরসিলাত বিহি ও আউযু বিকা মিন শাররিহা ও শাররি মা ফিহা ও শাররি মা উরসিলাত বিহি, এই দোয়াটিও আপনারা করবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই সাইক্লোন থেকে, ঘূর্ণিঝড় থেকে, মোখা থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত দুর্যোগ বিপর্যয় থেকে এই বাংলার জমিনটাকে, সারা বিশ্বের মানুষগুলোকে হেফাজত করুন, বাংলাদেশের মানুষকে হেফাজত করুন। আমিন। ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না, আল্লাহর কাছে ফরিয়াদ করুন, তবে